গাজীপুরের ভবানীপুর ও বাঘের বাজার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আসা যাওয়ার দুটি সড়কের অবস্থাই বেহাল। মাত্র কয়েক মিনিটের সড়ক, পাড়ি দিতে লেগে যায় ঘণ্টা খানেক। দর্শনার্থী ও পর্যটকদের এই দুর্ভোগ লাঘবেই সড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া, আর সেখান থেকেই শুরু সরকারি টাকা হরিলুটের চেষ্টার। এলাকাবাসীর অভিযোগ, মাত্র 40,000 টাকা ব্যয়ে টিনের ঘর তুলে খামার দেখিয়ে 30 লক্ষাধিক টাকা বিল তোলার প্রক্রিয়া চলছে প্রশাসনিকভাবেই। নতুন নতুন দালাল রাইসে আর কি ঘরবাড়ি করে তারা আর কি একের টাকা অধিক তারা বিল করতে পারতেছে, আমাদের বিল হয় নাই। 32 লক্ষ টাকা বিল করছে এই ঘরটা, এই যে এই যে ঘরটা খারাপ হয়ে যা, তারা যাইছে মুরগের খামার, তারা যে মুরগের খামার, কিন্তু আসলে এটা কোনো মুরগের খামার না। দালাল চক্রা দেখেন 22 লাখ টাকা বিল করছে, কিছুই নাই। তিন এদিকে জমি অধিগ্রহণ প্রক্রিয়ার অতিরিক্ত অর্থ নির্ধারণ এবং অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি ভূমি মালিকরা। আর সাফারি পার্ক কর্তৃপক্ষ বলছে এই প্রকল্পে কোনো অনিয়ম বা সরকারি অর্থ অতিরিক্ত ব্যয়ের সুযোগ নেই। 2018 সালের 26 ফেব্রুয়ারি, ঠিক আছে, 26 ফেব্রুয়ারি এটা ভিডিও হয়েছিল, ঠিক আছে, সেই ভিডিওকে বেস করে যার যার পাওয়ার সেইভাবেই তারা পাবে, এখানে অনিয়ম করার সুযোগ নাই। বাঘের বাজার ও ভবানীপুর থেকে সাফারি পার্ক পর্যন্ত 40 ফুট প্রস্থের প্রায় 7 কিলোমিটার দীর্ঘ সড়ক প্রশস্তকরণ ও অবকাঠামো তৈরির প্রকল্প ব্যয় ধরা হয়েছে 200 কোটি টাকা, যা চলতি বছর ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।